ভবিষ্যৎ সম্পর্কে জানার কৌতূহল প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান, আর প্রত্যেকটা মানুষই জানতে চায় তার ভবিষ্যৎ আসলে কেমন হবে। আজ থেকে 30 বছর পরে মানে 2050 সালে কেমন দেখতে হবে আমাদের এই পৃথিবী, এই কৌতূহল আমাদের সবার মধ্যেই প্রশ্ন করে থাকে। এক, বৈজ্ঞানিকদের মতে 2050 সালের পৃথিবীর জনসংখ্যা কমপক্ষে 960 কোটি পার হয়ে যাবে। পুরো পৃথিবীর জনসংখ্যা শুধুমাত্র শহরগুলোতেই 70% করে বেড়ে যাবে, আর 2050 সাল পর্যন্ত ভারতবর্ষে অনেক পরিবর্তন ঘটবে। দুই, সমুদ্র বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 2050 সালের মধ্যে সমুদ্রে জলের উচ্চতা অনেক বেড়ে যাবে, যার ফলে পৃথিবীকে কমপক্ষে 2 বার বড় ধরনের বন্যার সম্মুখীন হতে হবে। এখনো পর্যন্ত আমরা সমুদ্র জলের উচ্চতার কারণে 5টি বড় দ্বীপ পৃথিবী থেকে হারিয়েছি, আর আগামী 30 বছরের মধ্যে কমপক্ষে 2 লক্ষ দ্বীপ জলের মধ্যে হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তিন, 2050 সালের মধ্যে 50% মানুষ চাকরি হারাবে, কারণ তখন বেশিরভাগ কোম্পানিতেই রোবট দ্বারা কাজ করানো হবে। চার, 2050 সালের মধ্যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিগুলো অনেকাংশে কমে যাবে, আর এই ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার হয়ে যাবে, আর 80 বছরের কম বয়সী কোনো মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মরবে না, আর ক্যান্সারের মতন এই ভয়ঙ্কর রোগ চিরদিনের জন্য নিঃশেষ করে দেওয়া হবে। পাঁচ, 2050 সাল পর্যন্ত মায়াপিয়া নামক এক ধরনের রোগ মানুষের মধ্যে ঝেঁকে বসবে। এটা চোখের একটি রোগ। এই রোগের কারণে মানুষ দূরের কোনো জিনিসকে ঘোলা এবং ঝাপসা দেখবে। খাওয়া দাওয়া এবং জীবনযাপনের ধরনের পরিবর্তনের কারণে এই রোগ দেখা দেবে। ৬, 2050 সাল পর্যন্ত আজ আমরা যে ধরনের টেকনোলজি ব্যবহার করি তার চেয়ে বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী গ্যাজেট সবাই ব্যবহার করবে, সেটা মোবাইল হোক আর যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হোক, সবই খুব অ্যাডভান্স লেভেলের হবে, আর সেগুলোর মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটির অনুভব করতে পারবো। সাত, 30 বছর পর মানে 2050 সালে প্লেনে ভ্রমণ হবে আরো বেশি আরামদায়ক, তখন উড়োজাহাজগুলো হবে আরো বড়, উন্নত প্রযুক্তির সাহায্যে বাইরের দৃশ্য পরিষ্কার এবং বড় করে দেখা যাবে, তখন উড়োজাহাজ ও রকেটের মতন বাহনগুলো আরো বেশি দ্রুত গতিতে চলতে পারবে, যেটা খুব কম সময়ে নিজের ভ্রমণ শেষ করবে। আট, সামাজিকতার কথা যদি বলি তাহলে 2050 সাল পর্যন্ত মানুষের মধ্যে ডিভোর্সের প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর সামনাসামনি কথা বলার হার কমে যাবে, কারণ তখন সবাই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকবে। মাল্টিপল ম্যারেজ বা অধিক বিয়ে এবং পশ্চিমা সংস্কৃতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।